আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ছিটা রুটি অথবা ছিটরুটি পিঠা। এই পিঠাটা যে কোনো ধরনের মাংসের সাথে খেতে অসম্ভব মজার। তাছাড়া এটি সেমাই, পায়েস এই ধরনের মিষ্টি খাবারের সাথে খেতেও অনেক মজার হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং একদম কম সময়ে এটি তৈরি করা যায়। এবার আমি পিঠা বানানো শুরু করি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালগুলোকে ব্লেন্ড করে নিব। আর তার জন্য আমি একটি ব্লেন্ডারের জারে প্রথমে অর্ধেকটা পরিমাণ চাল নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। অনেক বেশি পানি দেওয়া যাবে না, চালের থেকে একটু কম পানি দিতে হবে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি বাকি চালগুলোকেও ব্লেন্ড করে নিলাম। এবার আমি এর ভিতর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটু একটু করে পানি মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। আর চালগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। পিঠার ব্যাটারটা একদম মসৃণ হতে হবে, যাতে ভিতরে কোনো রকম দানা না থাকে। আপনারা কেউ চাইলে চালগুলো গুঁড়ো করে তারপর পানি দিয়ে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিলে খুব সহজ হয় এবং সময়ও কম লাগে। আর এই পিঠার ব্যাটারটা চিতই পিঠার ব্যাটারের থেকে একটু পাতলা হবে। তো আমার ব্যাটারটা পিঠা তৈরির জন্য একদম রেডি। আর এই যে দেখুন, পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এর ভিতরে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু হাত দিয়ে প্যানের ভিতরে দিতে হবে, তাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন। ব্যাটারের ভিতরে হাতটা দিয়ে তারপর হাতটা তুলে নেওয়ার সাথে সাথে প্যানের ভিতরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। হাতের আঙুলগুলো এক জায়গায় করে তারপরেও এভাবে দিতে পারেন, তাছাড়া এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েও দিতে পারেন। এবার অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। পিঠাটা যখন হয়ে যাবে তখন দেখবেন এভাবে প্যান থেকে ছেড়ে যাবে। তারপর এভাবে দুটো ভাঁজ দিয়ে তুলে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের আমার ছিটা রুটি অথবা ছিটরুটি পিঠা। আর আজকের এই পিঠাটি পরিবেশনের জন্য আমি নিয়েছি সেমাই, আর নিয়েছি মুরগির মাংস। আমার তো দুভাবেই খেতে ভালো লাগে, তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।